system, it belongs to the mode of goodness, and therefore it's easier to transcend to, from goodness to Sudha-sattva is an easier transition. So, যে সিস্টেম রয়েছে বর্ণ আশ্রমের সিস্টেম, এটা এটা জড় একটা পদ্ধতি, কিন্তু সেটা আমাদেরকে সাহায্য করে সত্যগুণে উপনীত হতে এবং সত্যগুণ থেকে বিশুদ্ধ সত্যে পৌঁছাতে। But if one, some of others chant, surrenders to Krishna, chants the name of Krishna, then he is considered to bypass it, all this is achieve the purpose of Varna and Ashram. সেই পদ্ধতিকে অতিক্রম করে যায় এবং বর্ণ আশ্রমের শুদ্ধ স্তরে উন্নীত হয়, কেননা তিনি বর্ণ আশ্রমের যে উদ্দেশ্য সেটা পালন করছেন। So the whole program is purification. So when your intelligence becomes purified, you can understand the Vasudeva Sarvamiti, you can understand Krishna as the Supreme Personality of Godhead, and then you can surrender to Him. Then the spiritual life begins. So সমস্ত বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে সমস্ত বর্ণাশ্রমের ধর্মের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের শরণাগত হওয়া। তো সমস্ত বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে হৃদয়ের শুদ্ধিকরণ। তো কেউ যখন কৃষ্ণের ভক্ত হয় বা কৃষ্ণের নির্দেশ পালন করেন, তো তখন তার বুদ্ধি, তার চেতনা শুদ্ধ হয়ে যায় এবং তিনি এই বর্ণাশ্রম ধর্মের যে যে লক্ষ্য কৃষ্ণের শরণাগত হওয়া, তো সেটা সেই স্তরে উন্নীত হয় এবং সেই স্তরে উন্নীত হলে সমস্ত স্বাভাবিকভাবে সব কিছু শুদ্ধ হয়ে যায়। But you can surrender to Krishna in any stage of life. The Brahman can surrender, the Kshatriya can surrender, the Vaishya can surrender, the Sudra can surrender at any time. They can surrender to Krishna. তো যে কোনো ব্যক্তি কৃষ্ণের শরণাগত হতে পারে, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, শূদ্র হোক, বৈশ্য হোক, যে কোনো ব্যক্তি সেই আশ্রমে থেকে বা সেই বর্ণে থেকে কৃষ্ণের কাছে শরণাগত হতে পারে। তো কেউ যদি শরণাগত হয়, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে, তো সে বুঝতে পারে যে আমি বর্ণাশ্রম ধর্মের আমি উপরে আছি বা বর্ণাশ্রম ধর্মের যে যে লক্ষ্য সেই লক্ষ্য প্রাপ্ত হয়েছি। তো আমাকে বর্ণাশ্রম ধর্মকে আলাদা করে পালন করার দরকার নেই। So the and Krishna says in the Bhagavad Gita that he said all my bhaktas they come to me with this three Sudra, Vaishya in the Bhagavad Gita that Krishna says they all come to me, all those friends, they all come to me. তো কৃষ্ণ ভগবত গীতায় বলছে যে সবাই আমার কাছে ফিরে আসছে, স্ত্রী, বৈশ্য, শূদ্র সবাই আমার কাছে ফিরে আসবে। মানে স্ত্রী the ladies, they're little fickle, they can't stay fixed very long, that's it. তো সাধারণত জড়জাগতিক অবস্থায় যারা স্ত্রীরা রয়েছে তাদের মন সবসময় চঞ্চল থাকে, তো মন এক জায়গায় স্থির থাকে না। Sudra means one in the mode of ignorance and Vaishya means one in the mode of passion. But Krishna says they all come to me. So it doesn't matter actually which caste or ashram you're in. Anyone can surrender to Krishna. So, jini Sudra রয়েছেন তিনি তমগুণে রয়েছেন এবং যিনি বৈশ্য রয়েছেন রজক তমগুণে রয়েছেন। তো কৃষ্ণ বলছেন যে এরা সবাই আমার কাছে ফিরে আসতে পারে। So the Vaishnava is beyond this caste and designation. তো যিনি ভগবানের ভক্ত বৈষ্ণব, তিনি এই সমস্ত যে ভেদভাব রয়েছে বা এই বর্ণ আশ্রমের উপরে রয়েছেন। But you know, you need some culture in which to act. So we were accepting the culture given by Krishna, which is Vanashram Dharma. But that's just the platform of social intercourse. আমরা সেই সংস্কৃতি বা
জীবনশৈলী গ্রহণ করি, যে জীবনশৈলী কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়ার জন্য খুব অনুকূল। তো এই বর্ণাশ্রম ধর্ম যেটা সামাজিক একটি একটি সিস্টেম, তো এটা কৃষ্ণ দিয়েছে, তো এটা আমরা গ্রহণ করি, যেহেতু এটা কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য বা কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য খুব অনুকূল। যারা ভগবানের ভক্ত, তো তারা ইতিপূর্বে যে বর্ণাশ্রম ধর্মের যে লক্ষ্য সেটা প্রাপ্ত হয়েছে, যে কৃষ্ণের কাছে শরণাগত হওয়া, তো তাই তারা এই বর্ণাশ্রম ধর্ম পালন করেন ভগবানের ভক্তিতে অগ্রসর হওয়ার জন্য, ভগবানের ভক্তিতে উন্নীত হওয়ার জন্য। যারা সাধারণ ব্যক্তি রয়েছে তারা এই গুণকে অতিক্রম করার জন্য তারা এটা অনুসরণ করতে পারে। Ramanuja's wife was in a category like that. She's more attached to the ritual rather than the purpose of the ritual. Ramanuja's wife, she was more attached to the ritual, like the Brahmana, we have these rules to follow and we have to be very strict, but without understanding the actual purpose of the rule. So Ramanuja charge jene stree chilen to tini ei je bibhinno pratha royeche ha বা জাতি রয়েছেন, তার যে নিয়মগুলো রয়েছে তার প্রতি বেশি আসক্ত ছিলেন, কিন্তু তার যে উদ্দেশ্য, তো সেই উদ্দেশ্য তিনি তিনি লাভ করতে পারেননি বা সেই উদ্দেশ্য তিনি উপলব্ধি করতে পারেননি। So Ramanuja was really disappointed. So he went to the temple. তো তখন রামানুজাচার্য তিনি খুব অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তখন তিনি মন্দিরে প্রত্যাবর্তন করলেন সেখান গৃহ থেকে। Kanchipurna, he was there doing his service for the deity. He had these tow fans and dipped in water. He would fan the deity to keep him cool. So, তখন কাঞ্চিপুরণ তিনি ইতিমধ্যে মন্দিরে পৌঁছে তিনি ভগবানের সেবা করছিলেন, ভগবান ভগবানকে চামর এবং পাখা সেবা করছিলেন, ভগবানকে পরিষ্কার এবং শীতলতা প্রদান করছিলেন। So he's talking to the deity. He said, "My lord, what are you trying to do to me? I just want to serve you peacefully. I don't want any trouble. I just want to serve you." But তখন কাঞ্চিপুরণ ভগবানকে বলছে যে যে ভগবান আমি আপনার সেবা করছি, আপনার সেবা করছি, আমি কেন আমার সাথে কথা বলছেন না? I just want to serve you. I'm going to serve your devotees. But what are you trying to do? You're trying to make me into a chariot. Even this great pure devotee Ramana, who just created a basis for me. Why are you playing like this? তখন কাঞ্চিপুরণ বলছে যে ভগবান আপনি আমার জন্য কেন এরকম পরিস্থিতি তৈরি করেছেন, আমি আপনার সেবা করতে চাই, আপনার ভক্তদের সেবা করতে চাই, তো এই যে রামানুজাচার্য ইনি এত মহান ভক্ত, তো ইনি আমাকে বারবার প্রণাম নিবেদন করছেন, তো আপনি এরকম পরিস্থিতি কেন তৈরি করছেন আমার জন্য? তো আমি আপনার পূজা করতে চাই, আপনার ভক্তদের সেবা করতে চাই, আমি পূজা গ্রহণ করতে চাই না। তো আপনি আমাকে অনুমতি দিন, আমি তিরুপতিতে গিয়ে আপনার সেবা করব বালাজি। তখন ভরদ্বাজ ভগবান তাকে অনুমতি দিলেন সেই তিরুপতিতে বালাজির সেবা করার জন্য। Then one night, Bharat came in the dream. He Kanchi, I'm so hot here, so hot in Kanchi. It was really hot. Please come back and find me again and keep me cool. So, একদিন রাত্রি বেলা কাঞ্চিপুরণ ঘুমিয়েছিলেন, তখন ভরদ্বাজ ভগবান আবার একদিন ওনার স্বপ্নে এলেন। স্বপ্নে এসে বলছেন যে কাঞ্চিপুরণ, এই খুব গরম এখানে, তো আমাকে খুব কষ্ট কষ্ট হচ্ছে, তো তুমি দয়া করে আবার ফিরে আসো এখানে এবং আমাকে পাখা দাও। এবং সাথে সাথে
ভরদ্বাজ তিনি তিরুপতি ছেড়ে আবার কাঞ্চিপুর নামে ফিরে এলেন। রামানুজাচার্য খুব খুশি হয়ে গেলেন কাঞ্চিপূর্ণকে আবার তার তার শহরে দেখে। After some time, Ramanuja revealed his mind that, you know, when since I left my other teacher, who was a Mayavadi, Garbha Prakash, I've been studying the scriptures by myself, but I there's some things I can't understand. Can you ask the deity to reveal them to me? So, Ramanuja Charya bolen Kanchipurnoke, je ami amar purber Mayavadi je guru rakhchilen, তাদেরকে তাদের থেকে মুক্তি লাভ করার পরে আমি নিজে নিজে শাস্ত্র অধ্যয়ন করছি, তো তার মধ্যে কিছু কিছু জিনিস আমি বুঝতে পারি, কিন্তু অনেক জিনিস আমি পুরোপুরি বুঝতে পারি না। তো আপনি আমার জন্য একটু ভগবানকে অনুরোধ করুন যাতে তিনি এই তার অর্থগুলো আমার কাছে প্রকাশ করেন। তখন কাঞ্চিপূর্ণ বলে ঠিক আছে, আমি কালকে জিজ্ঞাসা করবো ভগবানকে। And then the next time that then Ramanuja came and he was ready. Yes, he told me what the Lord told me what to speak to you. So Kanchi told Ramanuja, yes, I spoke to the Lord and he's given you a reply. So তখন কাঞ্চিপূর্ণ রামানুজাচার্যকে বললেন যে হ্যাঁ আমি ওনার ভগবানের সাথে কথা বলেছি এবং ভগবান বলেছে তোমাকে উত্তর দেবে। He said and he told me these are the six truths I should reveal for you. তো তখন তখন কাঞ্চিপূর্ণ বলেন যে ভগবান বলেছে যে ছটা সত্য বা তত্ত্ব সেটা দর্শন উনি তোমার কাছে প্রকাশ করবেন। Is the first I am the supreme Brahman. তো প্রথম হচ্ছে যে আমি হচ্ছেন পরম ব্রহ্ম। The cause of material nature from which all the universes come. যার থেকে সমস্ত জড় ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। Second, the separate existence of the Supreme Lord and the Jiva is an eternal truth. এবং দ্বিতীয়টা হচ্ছে যে যে জীব এবং ভগবানের তাদের তাদের স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে এবং এটা হচ্ছে নিত্য সত্য। Number three, surrendering to the lotus feet of the Supreme Lord is the only true path for those who desire liberation. তো যারা মুক্তি লাভ করতে চায় তো তাদের জন্য ভগবানের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করাই হচ্ছে সঠিক পদ্ধতি। And for the devout, my devotees will certainly be liberated at the time of death, even if they don't remember me. তো আর চার নম্বর হচ্ছে যে আমার ভক্তরা অবশ্যই আমার কাছে ফিরে আসবে মৃত্যুর সময়, যদিও এমনকি তারা যদি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে নাও পারে। পাঁচ নম্বর হচ্ছে যে যখনই আমার ভক্ত তার দেহ অপ্রকট হন তো আমি সাথে সাথে তাকে আমার ধামে ফিরিয়ে নিয়ে আসি। And number six, you should immediately take shelter of the Mahatma Mahapurna. এবং ছয় নম্বর হচ্ছে যে তোমার এখনই কর্তব্য হচ্ছে যে মহাপূর্ণের যিনি মহান ভক্ত রয়েছে মহাপূর্ণ তার আশ্রয় গ্রহণ করা। তো সেই মহাপূর্ণ হচ্ছেন সমস্ত সদ্গুণাবলীর আধার এবং তিনি হচ্ছেন যামুনাচার্যের শিষ্য। So Ramanuja was so happy because this is all the things that have been troubling, exactly what he wanted Gandhi, he got the name of his guru now. তো রামানুজাচার্য তো তিনি শুনে এত খুশি হয়ে গেছে যে তিনি খুব উল্লসিত হয়ে গেছেন এবং তিনি তার মনে যে সন্দেহগুলো ছিল যেই সন্দেহগুলো ছিল একদম সেই সন্দেহগুলোর উত্তরই ভগবান কাঞ্চিপূর্ণের মাধ্যমে দিয়েছেন। So then, meanwhile, the Lord was arranging on the other side that his guru come to him. So, ভগবানের অহিতুকি ইচ্ছায় রামানুজাচার্যের গুরু রামানুজাচার্যের কাছে এসেছেন। After the a year after Yamunacharya's disappearance, they were having the Tirubhav
ceremony in Sri Ranga, the disciples of Dhamunacharya, etc., they were having observed in the Tirubha ceremony after 1 year. তো যামুনাচার্যের তিরোভাবের এক বছর পরে যখন তার শিষ্যরা তার তিরোভাব তিথি পালন করছিলেন, তো সেখানে তিরুবারঙ্গ বলে একজন ভক্ত ছিলেন যিনি সেই স্থানের দায়িত্ব পালন করছিলেন। Take charge, but I don't feel actually capable. তো তখন তিনি বললেন যে আমার গুরুদেব অপ্রকট হওয়ার সময় আমাকে নির্দেশ দিয়ে গেছেন এই স্থানের দায়িত্ব গ্রহণ করার, কিন্তু প্রকৃতপক্ষে আমি এর যোগ্য নই। It was so nice when he was in here explaining all these different points, but since he's been gone, no one can actually is able to explain the scripture in the way that he would explain the essential meanings. তো যিনি তিনি সেই যে সেই যে শিক্ষা এবং পদ্য তিনি আমাকে দিয়ে গেছিলেন, তো আমি সেরকমভাবে সেগুলোকে ব্যাখ্যা করতে পারছি না যেরকমভাবে উনি ব্যাখ্যা করতেন। But you remember that just before his departure, he told us to bring Ramanuja, to make Ramanuja into a Vaishnava and bring him here. So I think that Ramanuja should be the one of us should go and initiate Ramanuja and bring him here. I think he's the man. This is the desire of our Guru Maharaj. তখন তিনি বললেন যে আমাদের গুরুদেব যামুনাচার্য অপ্রকট হওয়ার আগে তিনি বলে গেছিলেন যে নির্দেশ দিয়ে গেছিলেন যে যামুনাচার্য রামানুজাচার্যকে আশ্রমে নিয়ে আসার জন্য। তো আমার মনে হচ্ছে যে হয়তো তিনি বলতে চাইছিলেন যে উনি হচ্ছে যোগ্য ব্যক্তি, তো উনি এই দায়িত্ব গ্রহণ করতে পারেন। Because it was Ramanuja in the presence of Yamunacharya's body, he promised to do his to spread this Vaishnavism all over India. Ramanuja, he was there at the disappearance of Yamunacharya, and he promised to fulfill the desires of Yamunacharya to spread Vaishnavism all over India. তো রামানুজাচার্য তিনি শপথ নিয়েছিলেন যামুনাচার্যের তিরোভাব তিথিতে যে যামুনাচার্যের যে ইচ্ছা ছিল যে সনাতন ধর্ম প্রসার করা সারা ভারতবর্ষে, তো সেটা তিনি পূর্ণ করবেন। So they selected that the devotee named Mahapurna. They said, you go to Kanchi and initiate Ramana. Tell him to come back here, bring him back. If he doesn't come, you can stay there for 1 year, initiate him and teach him all the bhakti scriptures. You can go with your wife because you can spend a year there also if he doesn't want to come back to Rangam. So, তখন সেই যামুনাচার্য আশ্রমের ভক্তরা মহাপূর্ণকে বললেন যে তুমি যাও গিয়ে কাঞ্চিপূর্ণে যাও এবং গিয়ে রামানুজাচার্যকে এখানে নিয়ে আসো, আর যদি উনি না আসেন তাহলে তুমি ওখানে থাকো এবং ওখানে থেকে এক বছর থাকো এবং ওখানে গিয়ে ওনাকে দীক্ষা প্রদান করো। So before they reached Kanchi, they stopped at one place and then Ramanuja suddenly showed up. He went there, he was on that way also. তো সেই স্থানে কাঞ্চিপুরে পৌঁছানোর আগে তারা মাঝখানে একটি জায়গাতে তারা সেখানে অপেক্ষা করছিলেন এবং সেই স্থানে there was a prize and he said, what are you doing? He said, what are you doing here? He said, this must be the plan of the Lord because I was told to take initiation from him. তো তখন সেই স্থানে ইতিমধ্যে রামানুজাচার্য চলে এসেছিলেন। তখন মহাপূর্ণ জিজ্ঞাসা করছেন, আমাজ তুমি এখানে কি করছো? আর রামানুজাচার্য মহাপূর্ণকে জিজ্ঞাসা, আপনি এখানে কি করে এলেন? তো তখন তখন রামানুজাচার্যকে বলা রামানুজাচার্য বলে যে আমাকে বলা হয়েছে যে আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করার জন্য। Please be merciful to me, you initiate me immediately. He said, yes, well, let's go back to Sri Ranga. We can get let's go, we go to Kanchi and we can get initiated in front of the
বলরাজ দিয়ে দিলেন। তো তখন মহাপূর্ণ বললেন যে রামানন্দ মহাপূর্ণকে বলেন আপনি দয়া করে এখনই আমাকে দীক্ষা প্রদান করুন, হ্যাঁ আমাকে শিষ্য রূপে বরণ করুন। তো তখন মহাপূর্ণ বললেন অবশ্যই হ্যাঁ, তবে আমরা চলো আমরা কাঞ্চিপুরে ফিরে যাই, আর সেখানে ভগবান ভরদ্বাজের সামনে তোমার এই দীক্ষা অনুষ্ঠান হবে। It's too late. You've already left your body. And death, nobody knows when death is coming. Please, initiate me right now. So then, Ramanacharya said, No, no, I'm not going to go there. Because I've been to Jamunacharya for the first time, and I've been to Jamunacharya for the first time. So, why don't you know that I'm going to go there? So, I'll give you the first time. So then he took a bath, lit the fire, and he gave him initiation at that place. So then Mahapurna take sei sthane tini dikha pradan kore. So then he went back to Kanchi and they shared half of the house, because Ramanuja's mother had already died by then, I think father also. So they shared half the house, his guru was with his wife, and Ramanuja was at the other half. So তারপর তারা কাঞ্চিপুর নামে ফিরে গেলেন এবং তখন তাদের গৃহে অর্ধেকটা তার গুরুকে থাকার জন্য দিলেন, আর বাকি যে অর্ধেক রয়েছে সেখানে তারা পরিবারের সঙ্গে তার স্ত্রীর সঙ্গে থাকলেন। তারা তিনজনে একই সঙ্গে তারা খুব আনন্দে কৃষ্ণ কথা আলোচনা করে দিনাতিপাত করতেন। Mahapurna and Ramanuja were out of the house. Ramanuja's wife was drawing water from the well. So, Ramanuja's wife was drawing water from the well. And Mahapurna's wife was also taking water. When she lifted her jug, some of the water from her pot fell into the water of the Ramanuja's wife's pot. So Mahapurna, the stri, to tiniyo sei kote jol ante jeten. To ekdin sei tini jokhon jol anchile to tar je patrer jol Ramanuja's strir patrer joler modhe poreche. And she became very upset. What have you done? You're blind, sleep with you gone, now you've contaminated my water. It's water from your pitchers fell into my pitcher. And now we have to throw this away and do it again. তখন রামানন্দের স্ত্রী খুব 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 দুঃখী হয়ে গেছে। তখন বলে এই তুমি কি করলে, সব জলকে অপবিত্র করে দিলে, আমি এত কষ্ট করে জল তুলে নিয়ে এসেছি, এখন আমাকে সব জল ফেলতে হবে, কি করলে হ্যাঁ তোমার জল আমার জলের মধ্যে ফেলে দিলে। You think you can sit on my shoulders just because you're the guru's wife? তুমি কি মনে করছো যে যে তুমি তুমি তো আমার আমার স্বামীর গুরুপত্নী হয়েছে বলে আমার ঘরে চেপে বসবে? And actually she was also initiated by Mahapurna when so it was her guru she's talking about. তো actually প্রকৃতপক্ষে রামানন্দের স্ত্রী ছিল যে তিনিও মহাপূর্ণের শিষ্যা ছিলেন, কিন্তু কিন্তু তার তার গুরুদেবের পত্নীর সাথে তিনি এরকম ব্যবহার করছেন। Anyway, how can I blame you? I fall into the hands of my husband who's so devotional and everything, all my caste and position would be lost anyway. তো তখন রামানন্দের স্ত্রী খুব দুঃখী হয়ে বলছেন এখন আর আমি কি করব, আমার আমার পতি এত এত ভক্ত, তো আমি ওনাকে আমার জীবন সমর্পণ করেছি, এখন আমার প্রতি এত ভক্ত ওনার গুরুদেবের প্রতি, তাই আমার ওনার জন্য
আমার সব জাত পাত যাবে। So naturally, my opponent's wife was very hurt and she sat down and began to cry. তখন মহাপুণ্যের যে স্ত্রী ছিল তো তার খুব কথা ব্যথা লেগেছে এবং তখন তিনি তিনি অনেক মর্মাহত হয়ে তিনি ক্রন্দন করতে লাগলেন। And then at that time Mahapurna came and saw his wife and asked her why she was so distressed. She told him everything. তো তখন মহাপুণ্যের স্ত্রী তিনি ফিরে এলেন এবং তাকে সব কথা বললেন। And then he said, well, we can understand it's the will of the Lord. He doesn't want us to stay here any longer. We should leave this place. তখন মহাপুণ্য বললেন যে এটা হয়তো ভগবানের ইচ্ছা যে ভগবান চান না আমরা এখানে থাকি তো আমাদের এই স্থান ত্যাগ করা উচিত। He said, don't worry over this matter. Whatever the Lord ordains will happen. He wants us to go back to Sri Rangam. So he's caused this incident just so এখানে আমরা আবার দেখতে পারি যে শুদ্ধ ভক্তের মনোভাব যখন কঠিন পরিস্থিতি বা অপ্রীতিকর পরিস্থিতি যখন তাদের জীবনে উপনীত হয় সেটা তারা ভগবানের কৃপা হিসাবে দর্শন করে। So we should feel like that if any reverse has happened in our lives, I mean when bad things happen, we should accept it as the Lord's mercy, or rather on his mercy. এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে যখন আমাদের জীবনে অপ্রস্তুতকর বা অপ্রীতিকর অবাঞ্ছনীয় পরিস্থিতি আসে তো সেটাকে আমাদেরকে ভগবানের কৃষ্ণের অথবা রাধারানীর কৃপা হিসাবে আমাদের গ্রহণ করা উচিত। So here the beauty about is they will often say, well, this is just my, because of my sinful activities, because of my karma, I'm suffering like this. তো শুদ্ধ ভক্তরা তারা মনে করে যে যেহেতু আমি অনেক পূর্ব জীবনে অনেক পাপ করেছি এটা আমার পাপ কর্মের ফল আমি ভুগছি। Anyway, because I didn't surrender in my last life, I had to come back again. Now the Lord is teaching me, you should surrender again in this lifetime. So, যেভাবে হোক আমি আমার পূর্ব জীবনে ভগবানের কাছে পূর্ণরূপে শরণাগত হইনি তাই আমাকে আবার জন্মগ্রহণ করতে হয়েছে তাই এই জীবনে ভগবান আমাকে আবার সুযোগ দিয়েছেন বা আমাকে শিখাচ্ছেন পূর্ণরূপে শরণাগত হওয়ার জন্য। So we should think like that because the material world is a problematic place. আমাদের এরকম ভাবে জিনিসগুলোকে এই এই সত্যের পরিপ্রেক্ষিতে আমাদেরকে এগুলোকে গ্রহণ করা উচিত। And the problems don't go away. এবং এই কেননা জড়জগৎ হচ্ছে একটি একটি অসুবিধাপূর্ণ দুঃখময় জায়গা এবং এই স্থানে দুঃখগুলো চলে যায় না সবসময়। So we should go away from the problems. তো এই জড়জগতে সমস্যা থাকবে তো আমাদেরকে জড়জগৎ থেকে বেরিয়ে যেতে হবে। And we should go to the spiritual world, but there's no problem. There's nothing but problems. তো কেননা আধ্যাত্মিক জগতে আমাদের আধ্যাত্মিক জগতে ফিরে যেতে হবে। আধ্যাত্মিক জগতে কোনো সমস্যা নেই, জড় জগতে কিছু নেই, শুধু সমস্যা। When we confront the problems and try to adjust it here, then what are we doing? We're interfacing with Maya. তো যখন আমরা এই সমস্যা আমাদের জীবনে সমস্যায় পড়ি আর সমস্যাগুলোকে বিভিন্ন যুক্তির মাধ্যমে বিচার করার চেষ্টা করি এবং আমাদের যে যে ত্রুটি সেটা সেটা স্বীকার না করি তো তখন আমাদের কি হয় আমরা মায়ার সম্মুখীন হই। And as soon as you interface with Maya, there's a reaction, karma, then you have to take birth again to receive that good or bad reaction. আর সাথে যখন আমরা মায়ার সম্মুখীন হই তো তখন আমরা সেই যে কর্ম রয়েছে সেই কর্মের ভালো অথবা ফল খারাপ ফল গ্রহণ করতে হয় তার জন্য আমাদের আবার জন্মগ্রহণ করতে হয়। So the recommended policy is you tolerate the happiness, you tolerate the distress, don't let it distract you from your actual business of serving Krishna. তো তাই শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে সেই পরিস্থিতির যে যে সুখদায়ক ফল বা দুঃখদায়ক ফল
সেটাকে সহ্য করা উচিত, এবং কৃষ্ণের সেবা করার যে পরম উদ্দেশ্য সেই উদ্দেশ্যতে টিকে থাকা উচিত। So then Mahapur and his wife, they packed up and they left, and Ramanuja didn't know. When he came back, he saw the place, their quarters are empty, and he asked, what's going on, where have they gone? Then his wife narrated the story. So, Mahapur and